এবার আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাব ওনার জামানায় এমন একজন বুজুর্গ লোক ছিলেন আল্লাহর প্রিয় বান্দা চরিত্রবান গুড ক্যারেক্টার সম্পূর্ণ একজন পারসন যেই রাস্তা দিয়ে প্রতিদিন নামাজে যাইতেন সেই বাড়ি সেই রাস্তার মাঝে ছিল এক সুন্দরী কুমারী মেয়ের বাড়ি পাঁচ ওয়াক্ত যদি যায় নামাজের দিকে যাইতো এই সুন্দরী বারবার বন্ধ তাকে প্রেমাকাঙ্ক্ষা দেখাতো কি হাজার চেষ্টা করার পরেও তারে গায়েল করতে পারে না কিন্তু একদিন বন্ধ এশার নামাজ পড়ে কিতাব প্রমাণ করেছে এশার নামাজ পড়ে সে যখন রওনা দিল ওই সুন্দরী এমন ভাবে তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাইলো সে আর ঘরে না যাইয়া কুমারী মেয়ের ঘরে গেলেন যাইয়া দেখতেছে স্বামী স্ত্রী বিয়ের পরে যেমনি বাসর সাজায় তেমনি বাসর ঘর সাজাইয়া রাখছে বন্ধুরে আমার আপনাদেরকে মনে রাখতে হবে বেগানা নারী এবং বেগানা পুরুষ দুইজন যখন বেগানা থাকে এখানে থার্ড পারসন থাকে বন্ধু শয়তান এই জন্য হাদিস শরীফ দ্বারা প্রমাণিত কারো স্বামী যদি বন্ধু বিদেশে থাকে অথবা এক জেলা থেকে অন্য জেলায় চাকরি করে পাশের বাড়ির চাচাতো ভাই কোনোভাবেই তুমি ওই সুন্দরী ভাবির বিছানায় গিয়ে বসতে পারবা না কোন ধরনের জিনা ব্যভিচার করতে হবে না হাদিস শরীফের মধ্যে এসেছে শুধু তুমি ওই ওই যে আরেক ভাইয়ের বউ ওনার বেডের মধ্যে বসেছো একটু মিষ্টি মিষ্টি আলাপ করে আল্লাহর হাবিব বলেছেন তার জন্য ভয়ঙ্কর একটা অজগর সাপ বরাদ্দ থাকবে জোরে জোরে নাউজুবিল্লাহ কোন পাপ করা লাগবে না কোন অন্যায় করা লাগবে না হাদিস শরীফের মধ্যে এসেছে এই আলোচনাটা করেছিলাম বন্ধু গত 20 তারিখে কিশোরগঞ্জ নিকলি হাওরের নাম শুনছেন না পর্যটন এলাকা মানুষ ঘুরতে যায় মারাও যায় সেই নিকলি হাওরের ভিতরে গত 20 তারিখে ওয়াজ করেছে সেখানে ওয়াজ করেছিলাম এবার বন্ধু কি করলেন মেয়েটা এমন ভাবে ছেলেটার কাছে আসলো বন্ধু তার সাথে অবৈধভাবে মেলামেশার জন্য সে একবারে পাগলপারা হয়ে গেল হঠাৎ করে বন্ধু নামাজি আল্লাহওয়ালা ফরেজগার এই যুবকের অন্তরে একটা স্বপ্ন মনে হলো যে আমার তো একদিন মরতে হবে রে আল্লাহর কাঠগড়ায় তো দাঁড়াতে হবে সেদিনকে জবাব দিব এই গভীরভাবে চিন্তা করতে করতে এই যুবতী মেয়ের গড়ে ছেলেটা বেহুশ হয়ে যায় জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে নামাজ রোজা না থাকার কারণে বন্ধু বিশেষ করে নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই ভয়ঙ্কর অবস্থা সব ধরনের অন্যায় আমরা দেদারসে করতেছি কমপক্ষে 40 দিন যদি কোনো যুবক বা যুবতী নারী বা পুরুষ 40 দিন একটানা নামাজ পড়তে পারো পাঁচ ওয়াক্ত তোমার কাছে পৃথিবীর কোনো নোংরা জিনিস ভালো লাগবে না সুবহানাল্লাহ ইন্না সালাত তানহানিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলেছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইসতুরিবাতিল কাবায়ির রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত পাপ হবে সবগুলো পাপের কাফফারা হয়ে যাবে দুই দিকের আমলের কারণে তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে নামাজের পাওয়ার আল্লাহ রাসূলের প্রেমের পাওয়ার দেখেন কত যুবক তো বেহোশ হয়ে মাটিতে পড়ে গেছে বন্ধু বাবা মা পাগল হয়ে গেছে সন্তান তো এখনো বাড়িতে ফিরল না কোথায় রে সন্তান কোথায় গেলে সন্তানকে খুঁজে পাবো খুঁজতে 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 বন্ধু এক পর্যায়ে যুবতী মেয়ের ঘরে সন্তানটাকে খুঁজে পাইলেন এখান থেকে সন্তানটাকে বাড়িতে নিলেন নেওয়ার পর আল্লাহর অশেষ রহমতে যুবকের জীবন ফিরে আসলো সুবহানাল্লাহ মানে তার সেন্স ফিরে এসেছে বুদ্ধি ফিরে এসেছে আসার পরে আবার তাকে প্রশ্ন করা হলো ওই মেয়ের ঘরে তুমি কেমন করে গিয়েছিলে পুরো ঘটনা সে খুলে বলল বলতে 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 বন্ধু পুরো ঘটনা খুলে বলার পরে সঙ্গে সঙ্গে বন্ধু বাবা মায়ের কোলেই সন্তান মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি হয়ে গেল সন্তানটা সঙ্গে সঙ্গে মারা গেল বন্ধু যখন সন্তান মারা গেল তাকে গোসল দিলেন কাফন পরিয়ে তাকে দাফন করিয়ে দিলেন সব কাজ সম্পূর্ণ করার পরে এবার বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে গেলেন তিনি বন্ধু দৌড়ে চলে আসলেন ওই যুবকের কবরের কাছে এসে বন্ধু পুরো ঘটনা যখন শুনলেন
শোনার পরে তিনি বলতেছেন সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান জোরে জোরে আল্লাহু আকবার ওমর এবার একটা ডাক দিয়ে বলল বন্ধু যারা আল্লাহর দরবারে দাঁড়াতে হবে সেই ভয় পোষণ করে আল্লাহর কাঠগড়াতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে সেই ভয় পোষণ করে পিউসারের কথা বড় কালের কথা চিন্তা করে যারা পাপ থেকে মুক্ত থেকে কবরে যেতে পারবে তাদের জন্য দুইটা জান্নাতের সুখ বরাদ্দ থাকে এবার বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিতে দেরি রে ওই যুবকের কবর থেকে আওয়াজ আসলো শেখ খলিফাতুল মুসলিমিন আপনার কথা 100% সত্য গো আমাকে কবর দিতে দেরি গো আমি দুইটা কবরের সুখ অলরেডি পেয়ে গেছি যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল এই প্রভাত কি অস্বীকার করা যাবে না কথা বলেন না কেন না তাহলে নামাজ কি পড়তে হবে না ছাড়তে হবে পড়তে হবে এখান থেকে কি নিয়ামতের বার্তা আসে না নাই আছে আরে আরো জোরে বলেন আসে না নাই আছে বন্ধুরে আমার এগুলো কিন্তু আমাদেরকে মন দিয়ে শুনতে হবে এবার আপনাদেরকে এই ঘটনা এখানে সমাপ্ত করলাম এবার যাব বন্ধু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে যাবেন কি যাবেন না ওই যে হাসরের দিনে বন্ধু ওই যে বলছে যেমন কর্ম তেমন ফল কি কাজ যেমন করবেন রেজাল্টও তেমন আসবে পরীক্ষা যেমন দিবেন রেজাল্টও তেমন আসবে ঠিক কি না বলেন আরো জোরে ওমা কত সময় হইছে 10:45 এ মাইক ধরছি এখন বাজতেছে একটা খবর আছে নি টাইমের দাদা কি ফতোয়া দিছে দেখছেন নি আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বন্ধুরে আমার আপনারা শুনতে চাইলে শোনাবো কিন্তু আরেকটু ইনশাআল্লাহ সবাই রাজি সবাই রাজি আলহামদুলিল্লাহ বলেন জুলুম যারা করলা বন্ধু হাড়াইলা দুকুল জুলুম জুলুম কে দিও তোমার হবে না মাসুল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল জনম জনমকে দিও তোমার হবে না মাসুল মারহাবা গজলটা কি সুন্দর সুন্দর আমার লেখা সুবহানাল্লাহ করোনাতে করোনাতে বৈশা বৈশা দাদা অনেক লেখছি মদিনাওয়ালার প্রেম যার সিনায় আছে তার কলম অটো চলে সুবহানাল্লাহ মদিনাওয়ালার প্রেম যার আছে তার মুখ অটো চলে সুবহানাল্লাহ মদিনাওয়ালার প্রেম যা আছে তার দৃষ্টি শক্তি এত বেশি দূরদর্শিতা থাকবে তার দৃষ্টিতে সেটা কোনোদিন কল্পনাও করা যাবে না মারহাবা নবীর প্রেম যার সিনায় তার পা অটো চলে মারহাবা এটার প্রতিবন্ধকতার কোনো বেড়া জালে আটকানো যায় না বন্ধুরে আমার সেই নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত যেমন কর্ম তেমন ফল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে থেকে বন্ধু তথ্য নিয়ে এসেছি আপনাদের জন্য কারণ বর্তমানে অনেক স্বামী স্ত্রী আছে বন্ধু স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল করে না ঠিক ওমা আই কি মিথ্যা কথা কইছি নি না সত্য এটা যেই জামানায় ঘটবে সেই জামানায় ঘটেছিল এই জামানাতে আরো বেশি ঘটবে কারণ এই জগতের মানুষ বেশি শয়তানের সংস্পর্শে আছে ঠিক কি না আলেম ওলামাদের সংস্পর্শে একটু কমই আছে এই জন্য এই প্রজন্মের যারা ইয়াং যুবক যুবতী বিয়ের পরে আরে ভাই স্বামী স্ত্রীর মেলামেশাটা তো আল্লাহ প্রদত্ত এক নিয়ামত কিন্তু মেলামেশার আগে পরে যে কন্ডিশন দেওয়া আছে সেটা মানতে পারলেই ইউ আর গ্রেট ঠিক কি না আরে জোরে এবার বন্ধু কত বড় লজ্জাজনক আফসোসের খবর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি বন্ধু ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল করার পরে মানুষ মারা গেলে যেমনি কবর খনন করা হয় তার কবরটাও খনন করা হলো কবর যখন খনন করা হলো লাশ বন্ধু কবরে রাখার জন্য নিয়ে যাওয়া হলো হঠাৎ করে নজর দিয়ে চায়া দেখলেন তৎকালীন সময়ে মানুষ
তাকে কবরে রাখার আগে তার কবর একটা অদৃশ্য একটা জানোয়ার এসে হাজির জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ কি হয়ে গেছে জানোয়ার এসে হাজির হয়ে গেল হাজার চেষ্টা করার পরেও বন্ধ সরানো যায় না কিতাব প্রমাণ করেছে তাৎক্ষণিকভাবে তার আরেকটা কবর খনন করা হলো ওই কবরের মধ্যে বন্ধ জানোয়ার এসে হাজির জানোয়ার সহ দাপন করা যায় না রে কি করবে তখন বন্ধু আবার সঙ্গে সঙ্গে বন্ধ আরেকটা কবর খনন করা হলো এক এক করে বন্ধ তিনটা কবর খনন করা হলো একটা কবরেও জানোয়ার বিহীন তাকে দাফন করা যায় না তৎকালীন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে খবর চলে গেল বন্ধ সমাধানের জন্য চলে গেলেন যাওয়ার পরে উনি প্র্যাকটিক্যালি বন্ধ পরিবেশ যেখানে সেখানে চলে আসলেন আসার পরে বিস্তারিতভাবে তিনি দেখলেন পরিদর্শন করলেন ওখান থেকে দৌড়ে চলে গেলেন তার আপন স্বজন কে আছে রে পৃথিবীর বুকে তালাশ করতে শুরু করলেন লাশ কিন্তু এখনো মাটির উপরে তালাশ করতে করতে বন্ধু যেয়ে দেখলেন তার স্ত্রী পৃথিবীর বুকে বেঁচে আছে তাকে প্রশ্ন করা হলো তোমার স্বামীর কবর যখন এক এক করে তিনটা খনন করা হলো একটা তো দাফন করা যায় না কবরের মধ্যে তিন তিনটা জানোয়ার তিনটা কবরে সে হাজির তোমার স্বামীর জীবনে এমন কোন কর্ম আসেনি যেটা তোমার কাছে নেগেটিভ মনে হয়েছিল এবার ওই স্ত্রী উত্তর দিয়েছে আমার স্বামীর জীবনে আমি যা দেখেছি এর মধ্যে সবচেয়ে নোংরা ছিল তারা আলিঙ্গন করার পরে সে পবিত্র হতো না জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ বন্ধু পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ডার অনুযায়ী তাকে ওই জানোয়ার সহ কবরে দাফন করা হয়েছে জোরে জোরে নাউজুবিল্লাহ হক্কানি আলেম নবীর প্রেম যদি না থাকে এমনটাই হবে জোরে জোরে নাউজুবিল্লাহ আমাদের দেশে অনেক নামাজি আছে অনেক নামাজি আছে নামাজ পড়ে কান কথাও শুনে এই বাড়ির কথা ওই বাড়িতে পাস করে এই চা দোকান থেকে ওই চা দোকানে ওই সমুনো থেকে ওই সমুনে দিয়ে আসে না নাই আরো জোরে বিশ্বস্ত সূত্রে বন্ধু তথ্য কালেক্ট করা হয়েছে মদিনাতুল মুনাওয়ারায় এক মহিলা ইন্তেকাল করলেন তাকে দাফন করা হলো দাফন কাজ সম্পূর্ণ করা হলো সম্পূর্ণ করার পরে বন্ধু সবকিছু সম্পূর্ণ করে চলে আসলেন একজনের টাকার থলি ফেলে এসেছেন তালাশ করতেছেন খোঁজ করতেছেন কোথাও খুঁজে পায় না পরে উনি বলতেছেন যে আমার মনে হয় যে কবর খনন করেছিলাম সেই কবরের মাঝেই আছি এবার তিনি ওই বোনের কবরের কাছে চলে গেলেন ওখানে গিয়ে বন্ধু তিনি টাকার থলে মাটিটা খনন করলেন তিনি টাকার থলে পাইলেন পাওয়ার পরে তিনি কি করলেন আমাদের জামানায় কিন্তু বাঁশ দিয়ে কবরে দাফন করি কি দিয়ে তৎকালীন সময় তক্তা দিয়ে দেওয়া হতো কি দিয়ে তক্তা দিয়ে দেওয়া হতো বন্ধু যখন তিনি বললেন মাটি খনন করে টাকা তো পাইলাম আমার বোনের কবরের কি অবস্থা দেখি তক্তা সরাইতে দেরি রে ধাও ধাও করে আগুন জ্বলতেছে দেখার পরে তিনি পাগল হয়ে দৌড়ে চলে আসলেন মায়ের কাছে মা গো বোনের কবরের এই ভয়ঙ্কর অবস্থা আমি দেখতে পেলাম এটা কেমন করে হলো এবার মা উত্তর দিয়েছে আমার যতটুকু ধারণা আমার যতটুকু আমি যতটুকু দেখেছি সেটা হলো আমার মেয়ে নামাজ পড়ত ঠিকই কিন্তু নামাজ পড়ত শেষ বেলায় গিয়ে আমাদের মধ্যে এরকম নামাজে আছেন অনেক আজান চলে গেছে ওয়াক্ত চলে গেছে নামাজের খবর না টিভি দেখতেছে মোবাইল দেখতেছে অপ্রাসঙ্গিক কথা বলতেছে শেষ টাইমে নামাজ পড়তেছে যারা ইচ্ছে করে শেষ সময় নামাজ পড়বে তাদের জন্য কবর আজাব বরাদ্দ এবং মা বলতেছেন আমার মেয়ের আরেকটা অভ্যাস ছিল নামাজ পড়লে লাভ হবে কি সে কিন্তু কান কথা মানুষের কাছ থেকে উকি ঝুকি দিয়ে শুনতো এবং গোপন কথা অন্যদের মাঝে প্রকাশ করে ঝগড়া লাগাই দিত আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে না নাই আরো জোরে সম্মানিত উপস্থিতি মনে রাখবেন আমাদের দেশে আরেকটা নোংরা কাজ হলো বর্তমানে মসজিদের টাকা নিয়ে কাজ যা মসজিদে হয় আছে না নাই মনে রাখবেন কেয়ামতের দিন বারোটা দলের খুব খারাপ অবস্থা হবে এর মধ্যে যেটা আপনার ঝগড়া লাগাবে মানে খুনের চেয়ে বড় জঘন্য ওয়াল ফিতনা তো অসাধ্য মিনাল কাতল এদেরকে বানর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে নাউজুবিল্লাহ আর যারা মসজিদের মধ্যে দুনিয়ার কথা নিয়ে ঝগড়া করবে মারামারি খুনাখুনি করবে তাদেরকে মাতাল জানোয়ার বানানো হবে নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ